তালাবন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার চাদরে মোড়া মহিলার মৃতদেহ। কিছুক্ষণ আগেই ঘটে গেল এক মর্মান্তরিক দুর্ঘটনা। বিছানার চাদরে মোড়া মহিলার মৃতদেহ। শুক্রবার দিল্লির ময়দানে গড়িহি একটি ফ্ল্যাট থেকে মিলেছে মহিলার মৃতদেহ। ঘরে ডবল বেড, বিছানা, বক্স, চাদরের মধ্যে মোড়ানো ছিল মহিলার মৃতদেহ। ওইদিকে বিগত দিন ধরে তালাই ঝুলছে ফ্ল্যাটের বাইরে। ফ্ল্যাটের মালিক রবীন্দ্র সোরাওয়াতি পুলিশকে জানায়, ওই ফ্ল্যাটে আসলে তার কিন্তু 2021 সালে নিজের ফ্ল্যাট নিজেরাই নিজবাসী অভিজন ও আলেকজান্ডারকে ভাড়া দিয়েছিলেন তিনি। রাজধানীর মহিলা রহস্যই মৃত্যু তাণ্ডব করছে পুলিশ।